হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা শুরু করছি এই সময় থেকে। তো আজকে হচ্ছে মানডে, সোমবার। তো কালকে রাত্রিবেলা জানি না যে কোনো কারণেই ঘুমটা ভালো হয়নি, তো সেই কারণের জন্যই শরীরটা আজকে সকাল থেকে খুব একটা ভালো লাগছে না। মাথা টাথা ধরে আছে, মানে একদম ভালো নেই শরীরটা। কিন্তু আমাদের মায়েদের তো শরীর খারাপ হলে রেস্ট নেওয়া যায় না। তো এমনি ঘরের কাজ হয়তো কিছু খুব একটা করতে হচ্ছে না, কারণ শাশুড়ি মা সামলে নিচ্ছেন ওদিকটা। কিন্তু এমনি অন্যান্য বাচ্চাদের কাজ তো আছে, স্পেশালি মেয়ের সকালবেলা আজকে পরীক্ষা ছিল, ওকে সকালবেলা তুলে রেডি করালাম, দিয়ে ওর পরীক্ষা দেওয়া হয়ে গেছে। আর ছেলেরও পরীক্ষা ছিল, এখন বাজে 12টা। তো ছেলেরও পরীক্ষা টরীক্ষা দিয়ে ঘরটার গুছিয়ে এবারে যাব নিচে। তো আমাদের মায়েরা, যারা আমাদের মায়েরাও পায়নি, আমরাও পাবো না, এবং আমাদের মেয়েরাও হয়তো পাবে না, যে মানে শরীর খারাপ হলে রেস্ট। তো এটাই হয়, যাই হোক, চলতে তো হয় সমস্ত কিছু নিয়েই। তো যাই হোক, শরীরটা খুব একটা ভালো নেই, একটু অসুস্থই লাগছে, কিন্তু কিছু করার নেই। তো যাই, এখন অনেকগুলো কাজ করতে হবে, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। এক বালতি ভিজিয়েছি আমি, জামা কাপড় কাচতে হবে, এখানে ওয়াশিং মেশিনের সুবিধে নেই, আমার ফ্ল্যাটে আছে, তো সেগুলো সব কাছাকাছি করতে হবে, ভীষণ ময়লা হয়েছে। আর তারপরে এদেরকে স্নান করানো, খাওয়ানো, এগুলো সমস্ত করা। তো চলুন, আবার তার উপরে মেয়েটাকে একটু পড়াতেও হবে। তো আজকে মোটামুটি কী কী করি আপনাদের সাথে শেয়ার করবো, চলুন দেখা যাক শরীর কতটা ভালো থাকে বা কতটা রেস্ট নিতে পারি কি না, এটা একটা ব্যাপার। আসলে ওর বাবা এখানে নেই, তো তাই সমস্ত কিছু দায়িত্ব আমার ঘাড়ে পড়ে গেছে, তো এই কারণেই এই জিনিসগুলো। ঠিক আছে, চলুন তাহলে কন্টিনিউ করি ব্লগটা। Thank you.
এই দেখুন এটা হাতেও মাখে, এটা হাতে মাখে। চিরুনিটা কই? এর দেখতে পারনি? এই দেখুন ভেসলিন ডিপ ময়েশ্চারাইজার, এইটা অ্যাড এখন দেখায়। তো বন্ধুরা চলুন আজকে, তবে এটা ভালো লাগছে না আর কন্টিনিউ করতে পারবো না। সবাই জানাবেন যে আপনাদের যদি রিলেট করতে পারেন যে আমাদের মায়েদের কোনো ছুটি হয় না এই কথাটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিচে আপনাদের কমেন্টের আশায় থাকি, লাইক করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, আমি গিয়ে ঘুমিয়ে পড়ো।